সম্মানিত সুপ্রিয় দর্শক মন্ডলী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের ভিডিওটা হচ্ছে যে এই যে স্ক্রিনে আপনারা স্টেনলেস স্টিলের গেটটা দেখতে পাচ্ছেন, তো এই গেটটা বর্তমানে বাজার দর হিসেবে কত টাকা খরচ পড়ে, সেটা যদি 1.5 mm দিয়ে তৈরি করা হয়, এবং কি 1.2 mm দিয়ে তৈরি করা হয়, এবং কি 1 mm দিয়ে তৈরি করা হয়, তাহলে বর্তমান বাজার দর হিসেবে এটা কত টাকা স্কোয়ার ফিট খরচ পড়ে, সেটা কিন্তু আমাদের আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব ইনশাআল্লাহ। এবং কি আরও জানিয়ে দিব যে এই গেটটা কিন্তু আপনাদের সবারই খুব পছন্দের একটা গেট। এরা এই গেটটাকে ক্যাপসুল ডিজাইন বলা হয়, আরও অন্যান্য ডিজাইন বলা হয়। যদি এখানে মাঝখানে একটা ডায়মন্ড আকৃতির একটা নকশা থাকতো, তাহলে কিন্তু সেটাকে ক্যাপসুল ডায়মন্ড ডিজাইন বলা হতো। তো এখন বলি এই ডিজাইনে কিন্তু একটু প্রবলেম থাকে, যেটা সেটা হচ্ছে যে এখানে এই যে আপনারা নকশাগুলো দেখতে পাচ্ছেন, যে এই নকশাগুলো হচ্ছে যে আউটের আউটার ফ্রেমের সাথে যে বর্ডারের যে নকশাগুলো ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে যে সূর্যলতা ডিজাইন বলা হয়। তো এটা কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা হয়, এগুলো কিন্তু ওরকম কোনো গ্যারান্টি থাকে না। তো এগুলো কিন্তু অনেক সময় তাড়াতাড়ি লাল হয়ে যাওয়ার, এমনকি গ্লেস নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো এখন বলি যে এই গেটটা মূলত কী কী মালামাল দিয়ে তৈরি করা হয়েছে। এই গেটটা যে আউটার ফ্রেম তৈরি করা হয়েছে, এটা কিন্তু সাধারণত বেশিরভাগ আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে 1.5 inch বক্স, যেটাকে বলা হয় যে 1.5 inch by 1.5 inch বক্স দিয়ে কিন্তু আউটার ফ্রেমগুলো তৈরি করা হয়। আর মাঝের যে মেন যে টানাগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু 1.5 inch বক্স ব্যবহার করা হয়। তারপরে যে উপরে নিচে যেই বল ব্যবহার করা হয়েছে, বলের মাঝখানে যে পাইপটা ব্যবহার করা হয়েছে, সেই পাইপগুলো কিন্তু সাধারণত 3-4 inch পাইপ ব্যবহার করা হয়। এবং কি এখানে যে এই হ্যান্ডেলের যে যে আকৃতিটা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু 6 inch পাইপ ব্যবহার করা হয়। তো এই মালামালগুলো যদি সাধারণত আমরা 1.5 দিয়ে তৈরি করি, তাহলে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে 1400 টাকা স্কোয়ার ফিট খরচ পড়ে। আর যদি সেটা 1.2 হয়ে থাকে, তাহলে 1300 টাকা খরচ পড়ে, এবং কি 1 mm হলে তাহলে সেটা 1200 টাকা স্কোয়ার ফিট খরচ পড়ে। এখন আপনাদেরকে আরেকটা কথা বলে রাখা ভালো, সেটা যেটা যে এই গেটটাতে কিন্তু এখন ব্যাকগ্রাউন্ডে প্লেন সিট ব্যবহার করা হয়নি, মানে পিছন সাইডে প্লেন সিট ব্যবহার করা হয়নি। যদি এখানে প্লেন সিট ব্যবহার করা হতো, তাহলে প্রতি স্কোয়ার ফিটে কিন্তু 200 টাকা অ্যাড হতো, 200 টাকা যোগ করা হতো। তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে 1.5 mm দিয়ে পিছনে যদি 1.2 mm সিট ব্যবহার করা হয়, তাহলে কিন্তু 1600 টাকা স্কোয়ার ফিট খরচ পড়ে। আর যদি 1.2 হয়, তাহলে কিন্তু সেটা 1500 টাকা স্কোয়ার ফিট খরচ পড়ে। আর যদি 1 mm হয়, তাহলে যেটা খরচ পড়ে সেটা হচ্ছে যে 1300 টাকা স্কোয়ার ফিট খরচ পড়ে। এখন মেন কথা যেটা, সেটা হচ্ছে যে আপনারা যদি কম খরচে ভালোভাবে তৈরি করতে চান, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাদের লোকালে যে মিস্ত্রি ভাই যারা রয়েছে, তাদের সাথে আলোচনা সাপেক্ষে কিন্তু অবশ্যই কম খরচে তৈরি করতে পারবেন। তো আমি একটা পরামর্শ যেটা দিয়ে থাকি সাধারণত, সেটা হচ্ছে যে আউটার ফ্রেমটা আপনারা 1.5 mm ব্যবহার করবেন, আর মাঝখানে যে মেন টানাগুলো থাকে সেগুলো কিন্তু আপনারা 1.2 ব্যবহার করতে পারেন, আর ছোটো ছোটো যে টানাগুলো থাকে সেগুলো কিন্তু 1 mm ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু খরচটা কমে আসবে, সেটা কিন্তু আপনাদের এলাকাতে মিস্ত্রি ভাইদের সাথে আলোচনা সাপেক্ষে কিন্তু অবশ্যই তৈরি করতে পারবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।